সিলিয়াই উত্তরবঙ্গের জামাত শিবিরের সৃষ্টিকারী শেল্টারার শফিউল ইসলাম শফি শফিউল ইসলাম শফি ভূমি দখল চাঁদাবাজ অন্যায় অত্যাচারে পিষ্ট এই পূর্ণাঙ্গের মানুষ অন্যায় অত্যাচারের শিকার হয়ে স্টিম রোলার তারা সহ্য করে এই শফিউল ইসলাম শফিকে পরাজিত করে জাকারিয়া শিবলুকে নির্বাচিত করেছে। প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই জাকারিয়া আলম শিবলুর বাবা দাদা চাচারা একরকে একর জমি এতিমখানা কবরস্থান মসজিদ মাদ্রাসা মক্তবে দান করেছে। প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই জাকারিয়া আলম শিবল অত্র এলাকার কলেজপাড়া চকবাজার আশরাতপুর দর্শনা মডার্ন থেকে শুরু করে প্রতিটি জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হাজার হাজার কর্মী তৈরি করেছে। আপনারা জানেন এই জাকারিয়া আলম শিবল এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জামাত শিবির মুক্ত করার জন্য কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজকে জামাত শিবির মুক্ত করার জন্য লড়াই করছেন আজও। আপনারা জানেন ওই জামাতের রিক্রুটেশন মাঝার মান্না সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করে যমুনা টেলিভিশনে এই জাকারিয়া আলম শিবলুর নামে যে মিথ্যা অপপ্রচার করেছে বিভ্রান্তিমূলক অপপ্রচার করেছে বিভ্রান্তিমূলক অপপ্রচার করার অপচেষ্টা চালিয়েছে এজন্য তার বিরুদ্ধে আমাদের জিহাদ। জাকারিয়া আলম শিবল একজন ভালো অত্র এলাকার গরিব দুঃস্থ এতিমদের সন্তানদের দেখা পড়ার জন্য তিনি তার কাউন্সিলরের বেতন তাদের জন্য উৎসর্গ করেছেন। আপনারা জানেন এই জাকারিয়া আলম শিবল যে কষ্ট করে হালাল উপার্জন করেন বাড়ি ভাড়া দোকান ভাড়া পান সেই দোকান ভাড়া বাড়ি ভাড়া দিয়ে অত্র এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সময় সেবা করে থাকে। আজ আমরা দেখছি এই জাকারিয়া আলম শিবল যখন ইফতার করবে এই জাকারিয়া আলম শিবলের সাথে অত্র এলাকার সাধারণ মানুষ মুসলিম উম্মা যখন ইফতার করবে তখন কিছু প্রশাসনের দালাল জাকারিয়া আলম শিবলকে গ্রেফতার করতে এসেছে। আপনারা এর প্রতিবাদ চান কিনা? আমরা শিবল যদি মাদক সংগ্রহ হইত আমরা এখানে আসতাম না। আমরা মুসলমান রোজা আছি কিনা? শিবলের জন্য আমরা একটাই করেছি। ছাত্র জীবন থেকে তিনি নিজেকে দিনে 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 তৈরি করেছেন গণমানুষের নেতা হিসেবে তিনি এই মেট্রোপলিটন প্রজেক্ট ছাড়াও আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। প্রতিটি শ্রেণীর মানুষ আমরা জাকারিয়া আলম শিবলকে ভালোবাসি।
নাই করা মানে এই এলাকার প্রতিটি মানুষের বরণ নাই করা ঠিক কি না এই ষড়যন্ত্র কে করছে জামাতের শফিউল ইসলাম সাহেব ঠিক কি না আজকে পুলিশ এসেছে আমরা মনে করি পুলিশ শফিউল ইসলাম সাহেবের মতো কথা বলছে অথচ পুলিশরা আমাদের ভাই আমরাও এই রাষ্ট্রের নাগরিক অথচ এই রমজান মাসে পবিত্র একটা রমজান মাস সেই রমজান মাসে তারির পূর্ব মুহূর্তে আমাদের কন্ডাক্টার যেন হামলা পরিত্রাণ চাই অথচ আমাদের উপর তারা হামলা করতে এসেছে জাকারিয়া লক্ষিপ লুকনো জঙ্গি নয় অথচ পুলিশ যেভাবে ঘিরে রেখেছে দেখে আমাদের লজ্জা হচ্ছে অথচ আজকে পুলিশ যেভাবে এসেছে আমরা ভয় পাচ্ছি ভয় পেলে তো চলবে আমরা হইলাম বাংলাদেশের নাগরিক বাঙালি জাতি হচ্ছে বীরের জাতি বাঙালি জাতি কাতরে রক্ত দিয়েছে